চট্টগ্রামের রাউজান উপজেলাত 12,000 মিটার অবৈধ জাল ফুরি দিয়ে সংসদ সদস্য ফজল করিম চৌধুরী বুধবার দুপুর 3টার সময় পৌরসভার মাড়ত ওইন লাগাই দিয়ে উনি এসব অবৈধ জাল ফুরি দেন। গত রাতিয়া দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদাতুন অবৈধভাবে মাছ ধরিবার সময় রাউজান উপজেলা প্রশাসনের হয়গ্য অভিযানত এই 12,000 মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জানা যায় হালদার বেশ কিছু জায়গাত বহুদিন ধরে এই কিছু মৎস্য শিকারী হল অবৈধভাবে মা মাছ শেয়ার করি আইয়ের গভীর রাতিয়া তারা নৌকা লয় মাছ ধরিবার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায় জাল লোন আটক করে। জাল ফুরি দিবার সময় আরও উপস্থিত আছিল উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার ভূমি জুনায়দ কবির সোহাগ সহ বিশিষ্ট জনল। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।